এভরিওয়ান, ওয়েলকাম টু রাধিকাস ডেইলি লাইফ। তো কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই ভালো আছি। দেখো, খেয়ে দে বিছানায় বসে, সরি দুলনায় বসে দুলদুল করছে, আর রাধিকার বাবা বিছানায় বসে একদম গালে হাত দিয়ে নায়কের মতো স্টাইল মেরে টিভিতে জানি কি দেখছে, সিনেমা দেখছে। তো যাই হোক, আমি আর রাধিকা মুভি টুভি দেখি না, আমরা দুলনায় বসে আছি আর রাধিকার বাবা মুভি দেখছে। আমার না মুভি দেখার মতো সময় নেই, কারণ রাধিকাকে নিয়ে থাকতে হয়, ঘরের কাজ, সামহিতা নোট সব কিছু মিলায় আর এই সময় নেই। তো রাধিকার সাথে আমি গল্প করছি, দুষ্টু করছি, দেখো আমরা কত মজা হাসাহাসি করছি। তো তারপর আমরা প্রার্থনা করে সন্ধ্যা হলে চা খেয়ে নিই। হয়েছে মা, তোর মনটা খারাপ কেন? বলছে বন্ধুরা, তোমরা সবাই বাবাকে বকু দিয়ে দাও, বাবা আমার সাথে দেখো কি করেছে, আমার বিস্কুটটা ভেঙে দিয়েছে, সবাইকে বলে দিয়েছি। আর এদিকে সামহিতা খিচুড়ি খাচ্ছে সন্ধ্যাবেলায়, কারণ দুপুরে ও খায় নাই, স্কুল থেকে এসে সিঙ্গারা খেয়েছিল, খেয়ে ঘুমায় গেছিল, এখন খিচুড়ি খাচ্ছে উঠে, তাই না? আর আমরা চা অলরেডি ফিনিশ, চা খাচ্ছি। মুখটা মুছে দিব, তারপর ধুয়ে দিব, তুমি খেয়ে নাও বিস্কুট গুলো, তারপর মুখটা সুন্দর করে ধুয়ে দিব, হবে? ওকে, খেয়ে নাও। বাবুন, তুমি কি কালার করছো? এটা কি কি কালার করছো বাবা? এটা কি, কিসের ডিম? সার্কেল আছে, গুলগুল ডিম, সার্কেল লাগছে। সার্কেলটা কি কালার করবে? তোমার কোন কালার পছন্দ? গ্রিন কালার করবে, সবুজ কালার, সবুজ কালার করলে না আসে তো হারিয়ে ফেলছো। গ্রিন মানে সবুজ, এটা করো, এটা এটা কি, এটা গ্রিন, এটাও গ্রিন, হ্যাঁ করো, গ্রিন মানে সবুজ। বাবুন ইংলিশও জানে, বাংলাও জানে, তাই না সোনা? বাংলা, গুড গার্ল। এই যে দেখো সবাই, বাবুন সার্কেলটা কি সুন্দর কালার করেছে, একটা পিঙ্ক কালার, এখন এটা গ্রিন কালার। বাবা বাইরে যেতে না যায়, কেয়ারফুল, ওকে? ও আমাকে বলছে মা এটা ঘোড়ার ডিম পিঙ্ক কালার, এখন হাঁসের ডিম। বাবা এরকম এত নিচু হয়ে করে না, মাথা ঘাট। ব্যান্ড ব্যান্ড দিয়ে কি করবা? চুলগুলা চলে আসে, আর দেখে হাতের অবস্থা, দেখো নেল পালিশ দিতে গিয়ে দেখি বাবা, এই দেখো নেল পালিশ পরে হাতের অবস্থা কি করছে। হ্যাঁ বাবা করছে, বাবা করছে, বাবা করছে, দেখো বাবাকে দেখাইনি আকি? হ্যাঁ দেখাইনি, আসো যাও। হ্যালো এভরিওয়ান, রাত বাজে 9:54। আজকে আমার একদমই ব্লগ করা বা কিছু রেকর্ড করতে ইচ্ছা হচ্ছে না, কেন জানি মোডটা খুব অফ হয়ে আছে। তো মানে কি বলবো, ভালো লাগছে না কিছু, মানে মুডটা খুব সুইং করছে, মানে আমি মেজাজটাও কন্ট্রোল করতে পারছি না, যদিও আমি জানি যে এই জিনিসটা ভালো না। তো তো রাধিকা তো রাধিকা এদিকে কালার করছে, আর রান্নাবান্না খিচুড়ি ছিল দুপুরের, আর বেগুন ভাজা, ওইগুলো শেষ, খিচুড়ি রয়ে গেছে, তো ওদেরকে খিচুড়ি আর ডিম দিয়ে দিতে, আমি আর কিছু করবো না। তো এই যে দেখো সামহিতা বসে বসে পড়ছে, আজকে মানে ওর সায়েন্সে একটা পড়া আছে, ওইটা কমপ্লিট করছে। আমি বললাম কোনো হেল্প লাগবে কি না, ও বললো না এটা গত বছর বুঝিয়ে দিয়েছি তো লাগবে না। তাই আমি চলে যাচ্ছি দেখতে রাধিকা কি করছে। রাধিকা ওর বাবার সাথে গেস্ট রুমে আছে, তো চলো দেখি কি করছে। ও মা কোথায় কোথায়, এই যে ওরা, এই যে দেখো রাধিকার রাধিকার বাবা, হ্যাঁ কি করছে, হায় হায় রাধিকা, রাধিকার বাবাকে কি জানি খাওয়াচ্ছে, খেলনায় মিছি মিছি রান্না করে খাইয়ে দিচ্ছে আর রাধিকার বাবা খাচ্ছে। তো বাবা মেয়ে খেলা করছে। তো যা বলছিলাম, আসলে আমার মাঝে মাঝেই এখন না মুড সুইং হয়, হঠাৎ ভালো, হঠাৎ খারাপ, হঠাৎ আনন্দ হচ্ছে, নাচতে ইচ্ছে করছে, হঠাৎ কাঁদতে ইচ্ছে করছে। মেবি হরমোনাল এফেক্ট, তোমরা তো সবাই জানো 35 পর মেয়েদের হরমোনাল চেঞ্জ আসে, তো হরমোনাল এফেক্ট হতে পারে। আমার না কিচ্ছু ভাল লাগে না মাঝে মাঝে, ওই রকমই আজকে মনে হচ্ছিল, অনেক
কান্না পাচ্ছিল, অনেক অশান্তি লাগছিল, অথচ কোনো স্পেসিফিক কজ নাই যে এই জন্য আমার মন খারাপ হচ্ছে বা এইটার প্রবলেম। তো যাই হোক, রাত্রে 10:30 পর আস্তে আস্তে মন ভালো হয়ে গিয়েছে। তো এইরকম কেন হয় আমি জানি না, হরমোনাল এফেক্ট তো ঠিক আছে কিন্তু আমার ভাল লাগে না, এরকম হলে খুব খারাপ লাগে। তো যাই হোক, রাত্রে খাবার দাবার ব্যবস্থা করব, আজকে তেমন একটা কিছু করব না, সিম্পল যা লাঞ্চ আছে দুপুরে এগুলাই করব, আর হয়তো বা সাথে একটা ভাজি ভুজি কিছু করে নিব ওদের জন্য, এভাবেই করে নিব। তো রাধিকাকে আমি বলছি, মা আমি তোমার জন্য কি ডিম ভাজি করব, ডিম ভাজি করতে যাবো? বলে, না মা তুমি আমার সাথে থাকো। আমি বললাম, না না ডিম ভাজি করি, ওকে? তো লাস্টেও রাজি হইলো, বলে ওকে মা ডিম ভাজি করে আনো। তো আমাকে একটা হাই ফাইভ দিয়ে দিল। তো আমি চলে যাচ্ছি ওদের জন্য ডিম ভাজি করতে, তারপর আমরা ভাত খেয়ে নেব। রাত বাজে 12:11, খাওয়া দাওয়া শেষ, রাধিকার সামিতা খাইছে, সামিতার বাবাও খায় নাই, আমিও খাই নাই। আমি খাই নাই কারণ আমার শরীরটা ভালো লাগছে না, আর সামিতার বাবা খায় নাই কারণ হচ্ছে সে আমার সাথে পাল্লা দিয়ে ডায়েটিং করতে চাচ্ছে। আসছি বাবা, আসছি বাবা। আর এইদিকে সামিতা সব বাসন ক্লিন করছে, তো চলো। তো এই যে দেখো, রাধিকা শুয়ে পড়ছে, রাত বাজে 2:40, একদম মানে কারেক্ট 2:40, এত রাত করে সে ঘুমাইছে। তারপর ওর প্যাম্পার চেঞ্জ করে ওকে একটু দুধ খাইয়ে ঘুমাইতে ঘুমাইতে আমার যে কয়টা বাজবে, আবার আমার ঠিক 6টায় উঠতে হবে, আবার ব্লগ এডিট করবো। সো ভালো থেকো সবাই, গুড নাইট।